আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য মানুষ আসছেন প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, এবং দূর দূরান্ত থেকে তারা আসছেন। আমাদের পেশেন্টরা তাদের যে নিজস্ব যে রিভিউগুলো, তাদের যে জীবনের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেন, সেই ঘটনাগুলো শোনার পর অনেকেই দেখা যাচ্ছে তাদের নিজেদের সাথে অনেক মিল খুঁজে পান। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি আমরা সাড়া পাচ্ছি মানুষদের কাছ থেকে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা জনিত সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছিলেন আমাদের এই হসপিটালে। সুস্থ স্বাভাবিকভাবে সব কাজই উনি করতে পারতেন, বাট তারপর মাঝে মাঝে চলতে ফিরতে বা কাজ করতে গেলে এই সমস্যাগুলো একটু দেখা দিত, তো সেটার জন্য উনি ভর্তি হয়েছিলেন আমাদের এখানে। তো দর্শক, আজকে একটু আমরা জানবো ওনার কাছ থেকে যে এই যে উনি প্রবলেমগুলো নিয়ে ভর্তি হয়েছিলেন, তো আজকে যখন উনি চলে যাবেন কি অবস্থায় আছেন? আসুন দর্শক কথা বলি একটু। ও দর্শক, একটু বলে নি, আমরা কিছু ব্যক্তিগত কারণে আসলে ওনার ফেসটা আমরা আসলে ক্লোজ করছি না আপনাদের সামনে। তো আসুন আমরা একটু ওনার কাছ থেকে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে আপনার কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা জনিত সমস্যা নিয়ে এসেছেন। দুর্ঘটনা কোনো কিছুই হয়নি, আমি একজন প্রবাসী, এই তো কাজ কাম করছি, দেখা গেছে কি আনলোডের কাজ করছি, ওগুলি করতে করতে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নেই, ওনারা রক্ত পরীক্ষা নিল, প্রস্রাব পরীক্ষা নিল, তারপরে বললো যে বাবা তোমার কোনো সমস্যা নেই, তারপরে একটা একটা ইঞ্জেকশন দিয়ে দিছে ফার্স্ট দিন, তারপরে কিছু বেতার ওষুধ দিয়ে দিছে, আবার এগুলি খেলাম দু একদিন, রেস্ট টেস্ট নিয়ে আবার কাজ করা শুরু করলাম, আবার কাজের জন্য আবার 10-15 দিন পরে আবার আরো অনেক সমস্যা হয়ে গেছে। মানে আগে যেরকম খুব দুর্দান্ত ভাবে কাজ করতে পারতেন, খুব সহজে অনায়াসে অনেক ভারী জিনিস তুলতে পারতেন, এখন দেখছেন যে সেগুলো করতে গেলে কিছুই করতে পারতেছি না। মানে তারপরে আবার গেলাম হসপিটালে, আবার কি বলবো আর, ওরা তো পাথার মধ্যে ইঞ্জেকশন দেয় আরব দেশে, আমার কফিল ছিল, ওনারা বললাম দেখ আমি আইটি দিতে পারতাম না, তোর ওর সাথে প্রাইভেট কার্ড ছিল না, মানে উন্ডা ছিল, আমি দেখ তোর উন্ডা তো দিতে পারতাম না, আমার কিভাবে নিবে। তারপর উনি একটা ট্যাক্সি ভাড়া করলো, ভাড়া করে তারপর বাসায় নিল, তারপর আমি চিন্তা করছিলাম যে না দেশে চলে যাব। তারপরে গরিব মানুষ বুঝে নিত, আস্তে 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 কিছুদিন রেস্ট নিলাম, পাঁচ টাইম গেলাম, 6 মাস পরে এই অবস্থা। আমি চিন্তা করলাম যে যা হবার হবে, আমি ট্রিটমেন্ট নেই দেশ দি। তারপরে ডাক্তারের কাছে গেলাম, ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিলাম, উনিও বললো ইঞ্জেকশন দিবে, যেমন ফার্স্ট টাইম আমার ইঞ্জেকশন দিয়েছে আমার ভয় লেগে গেছে, পরে আমি বললাম ডাক্তারে যে আমার ইঞ্জেকশন দিয়েন না, আপনি ওষুধ টুষুধ দেন, যাবতীয় যা কিছু লাগে তা দেন, কিন্তু আমার ইঞ্জেকশন আর দিয়েন না। তারপরে উনি আর ইঞ্জেকশন দেন নাই। তারপরে আস্তে আস্তে কাজ করি, দেখা গেছে কি আমি মাসের মধ্যে 15 দিন 10 দিন এরকম কাজ করি, ঘুমায়াতে ব্যথা উঠলে, মানে এভাবে যাইতেছে যাইতেছে 5-6 বছর থাকলাম, তাইকে আবার দেশে আইলাম। দেশে ওই জায়গার মধ্যে আরো অন্য থেরাপিস্ট, ঢাকায় আমি ভর্তি হয়েছি, ওই জায়গার মধ্যে প্রায় 15-16 দিন ছিলাম, কিন্তু ভালো হয়নি, মানে যেমন তেমন হই, কোনো মানে এক টাকারও কোনো ইয়া পাইলাম না আরকি। এরপর দেশের কিছু ডক্টর দেখাইলাম MBBS, উনি MRI করাইছে, করার সাথে বললো যে তোমার তো বেশ সমস্যা নাই, ওষুধ খেলে চলে যাবে, মানে ওনারা খুব সহজ মানে নর্মালি বলে দিছে আর কি, মানে চলে যাবে, মানে ওনারা বললো না, যে আমি বললাম যে আমার রোগটা কি, ওটা ওনারা বলে না ক্লিয়ার কাট, যে ওইটা PLID বা অন্য কিছু কোনো কিছু বলে না, সামান্য জাস্ট একটু সমস্যা, তুমি ওষুধ টষুধ খাও, আর দেশের মধ্যে ফিজিওথেরাপি আছে, 5-7 দিনের থেরাপি নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক হয় না আর কি। আচ্ছা যতদিন যাচ্ছে, তারপরে
আবার আমি চলে গেলাম আমার যে জায়গার মধ্যে কাজ করি মানে প্রবাসে চলে গেলাম চলে যাওয়ার পরে দীর্ঘ 8 মাস থাকলাম কিন্তু ফার্স্ট টাইম থেকে মানে ব্ল্যাক পিনটা মানে চলতেছে তারপরে তো কি করব বাধ্যতামূলক যেতে হইছে আর কি আমার আকা আমার ম্যাচ শেষ তারপরে গেলাম যাওয়ার পরে আমি তো আর কাজ করতে পারি না তারপরে কিছু কিছু ট্যাবলেট খাই ইন্ডিয়ান কিছু বেটার ট্যাবলেট আছে ট্যাবলেটটা খাইলে মনে করেন 24 ঘন্টা ওটার মেয়াদ 24 ঘন্টা একটু ভালো থাকে তারপরে আবার এই যে একই অবস্থা এখন আসছে ডিপিআরসি হসপিটালে আমাদের স্যারের কাছে স্যার প্রথম দেখার পর কি বলেন আপনি স্যার তো প্রথম দেখার পরে বললো যে তুমি 15 দিন ভর্তি থাকো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তারপরে স্যার রিডিং এলাম স্যার আমার রোগটা কি তোমার পিএলআইডি আর কোনো সমস্যা নাই আমি ব্লাড এটা প্রথম আসলে আপনি জানতে পারলেন যে আপনার রোগটা নাম হচ্ছে পিএলআইডি পিএলআইডি এবং এর মাঝখানে কিন্তু আপনি অনেক হতাশ ছিলেন কারণ এই দীর্ঘদিন আপনি ব্যথা নিয়ে আপনি ভুগেছেন আমি বর্তমানে জানি না পরে কি হয় বর্তমানে আমার ব্যথা 70% নাই ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছে আগের থেকে ভালো কিন্তু আজকে রিলিজ নিয়ে চলে যাব চিন্তা করতেছি আপনারা দোয়া করবেন আমার জন্য দর্শক স্যার আমাদের স্যার ওনার আল্লাহর রহমতে এবং স্যারের উসিলায় মোটামুটি এখন ভালো আছি এবং আমাদের থেরাপিস্ট ভাইয়েরা খুব ভালো সেবা দিয়েছে এবং আমাদের নার্স এবং আরো অনেকেই আছে ওরাও খুব ভালো ভালো ব্যবহার করছে ঠিক আছে তার মানে এই যে এত হসপিটাল ঘুরেছেন এত জায়গায় ঘুরেছেন বাট এই ডিপিআরসিতে যে আপনি শুনে এসেছেন এখানে ভালো চিকিৎসা না চিকিৎসা দেওয়া হয় আলহামদুলিল্লাহ তার অনেকটুকু আপনি পেয়েছেন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো আপনার সাথে যদি এরকম ধরেন যে আমাদের দেশে এরকম এরকম আরো অসংখ্য মানুষ আছেন বা প্রবাসে এরকম অনেক মানুষ আছেন যারা ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে এরকম অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য কোনো তাদের জন্য আপনি কোনো কিছু বলবেন না আমি বলি যে ভালো জায়গায় আসেন ট্রিটমেন্ট নেন ভালো হয়ে যান সেটাই অনেক জায়গায় ঘুরে ঘুরে টাকা পয়সা নষ্ট করে এটা কোনো মানি নেই যেমন আমি অনেক জায়গায় গেছি ঘুরছি আমি কোনো মানি পেয়েছি না কেন আইসা কিছু সুস্থতা বোধ করতেছি কিন্তু পর নেক্সট টাইমে কি হয় জানি না আল্লাহ পাক জানে এই আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলছেন দর্শক শুনলেন তো এরকম হাজারো মানুষ আসছেন সুস্থ হচ্ছেন ভালো থাকছেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য ভাই যেহেতু দোয়াতে আছেন আপনাদের সকলের কাছে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন ভালো থাকেন আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল